भारतीय जनता पार्टी आसनसोल संगठन जिला सभापति भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। না, এটা ভালো জিনিস। আমরা কিন্তু আমরা দাবি করছি যে তার মধ্যে কোনো ডিসক্রিমিনেশন যেন না হয়। এখন বলা হচ্ছে যে কিছু লোক পাবে, কিছু লোক পাবে না, এই লিস্টে নাম না থাকলে পাবে না, ওই লিস্টে নাম না থাকলে পাবে না। ভোটের সময় তো এটা বলা হয়নি, ভোটের সময় বলা হয়েছিল সমস্ত মায়েরাই পাবে। তো আমরা দাবি করছি সমস্ত মায়েরাই যেন পায়, এবং কাউকে রাজনৈতিক রং দেখে বা কোন ধর্ম দেখে বা ভাষা দেখে বা অন্য কোনো বিষয়ে কাউকে যেন বাদ না দেওয়া হয়। বাংলার সমস্ত মানুষ, আমরা আমাদের দল সমস্তই বরাবরই ডাইরেক্ট ট্রান্সফার বেনিফিট যেটা থাকে সেটাকে সমর্থন করে। প্রধানমন্ত্রী অনেকগুলো কর্মসূচি এরকম করেছেন। রাজ্য সরকার যদি মহিলাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা পাঠায়, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের আপত্তির জায়গা হলো সেখানে কোনো ভেদাভেদ না করা হয়। বিভিন্ন লাইনে খবর পাচ্ছি বলা হচ্ছে যে ভাই তুমি তো বিজেপি করো, তুমি লাইনে ফর্ম পাবে না। বিভিন্ন লাইনে বলা হচ্ছে ভাই তুমি তো আমাদের মিটিং মিছিল আসছো না, তুমি এই অর্থ পাবে না। এটা যেন না করা হয়, এটা করলে মানুষের সঙ্গে ন্যায় করা হলো না। তো কর্মসূচি আজকে যে খেলা দিবস হবে তার বিরোধিতা, মানে আজকে গ্রেট ক্যালকাটা কিলিংস যে 1946 সালে এই 16 আগস্টে হাজার হাজার মা বোনের অত্যাচার করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে কাটা হয়েছে কলকাতাতে, তার বিরুদ্ধে এই খেলা দিবস ঘোষণা করা 16 তারিখে এটা জঘন্য অপরাধ। তা কি বলছেন এই যে খেলা দিবসটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা কালো দিবস, খেলা দিবস কি করে মানবো? আজকে ক্যালকাটায় গ্রেট কিলিংস হয়েছে, আমাদের মানুষ মারা গেছে, মা বোনের ঘর্ষণ হয়েছে, সেদিনকে কি খেলা দিবস বলা যায়? কত সালে এটা হয়েছিল? 1946। তো আপনি কি এই দিনটাকে বলছেন যে এটা অন্যায় করেছে? বিলকুল, আপনি নিজেই বলুন না অন্যায় কি না। সে স্মরণ করার দিন কিসের জন্য? গ্রেট কিলিংস, ঘর্ষণ, এখানে নারী নির্যাতন হয়েছে, এর গণতন্ত্র হত্যা, তাকে কি খেলা দিবস বলা হবে? ভারতীয় জনতা পার্টি আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি ভারত মাতা কি জয়।